তা আপনারও তো একটা সংসার হবে, বিয়ে শাদী করতে হবে, সেগুলো ভাবেন? ভাবি তো, মেয়ে হয়ে জন্মাইছি, বিয়ে শাদী তো হবে। কোনো প্রেম ভালোবাসাটা আছে নাকি? না না না, এই বয়সে তো অনেক প্রেম হয় ভালোবাসা হয় এরকম কিছুই হয় না। সত্যি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দেখতেই পাচ্ছেন আমার সামনে আজ একটা, আসলে কি বলবো, গোবরে পদ্ম ফুল বলবো নাকি ভাঙা করে চাঁদের আলো কিছুই বুঝতে পারতেছি না, যেরকম মিষ্টি সেরকম সুন্দর। আসলে কি হয়েছে তার জীবনে বা কেন প্রতিবেদনে আসতে হয়েছে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম মনিকা আক্তার। মনিকা আক্তার, কি করেন আপনি? আমি পড়াশোনা করতাম ভাই, এখন আর পড়াশোনা করি না। কোন ক্লাস পর্যন্ত করছেন? ক্লাস 7 পর্যন্ত পড়ছিলাম, পরে আর পড়াশোনা। আচ্ছা, কতদিন হলো বন্ধ হয়েছে? বন্ধ হয়েছে তো 2-3 বছর হয়েছে। আচ্ছা, বয়স কত এখন আপনার? বয়স 18। 18, তো এখন কিভাবে দিন কাটে বা কিভাবে আপনি মানে সময়টা পাস করতেছেন আর কি? সময় আমার ছোট একটা ভাই আছে, আমার আম্মু আর আমি থাকি বাসায়। আমি সেলাই মেশিনের কাজ করি, তো আমার আম্মু অনেক অসুস্থ, সেলাই মেশিনের কাজ করাই একটু চলাফেরা করি। আপনার বাবা কি হয়েছে? কি হয়ে মারা গেছে? অসুস্থ ছিল। একটা গার্জিয়ান আসলে বাবা নাই, এটা কেমন লাগতেছে আপনার জীবনে এখন? আমার জীবনে অনেক খারাপ লাগতেছে, অনেক কষ্ট হইতেছে। আমি একা হাতে কাজ বাজ করি, বাসা চলা বেশি হয়। হ্যাঁ, তা আপনারও তো একটা সংসার হবে, বিয়ে শাদী করতে হবে, সেগুলো ভাবেন? ভাবি তো, মেয়ে হয়ে জন্মাইছি, বিয়ে শাদী তো হবে। কোনো প্রেম ভালোবাসাটা আছে নাকি? না না না, এই বয়সে তো অনেক প্রেম হয় ভালোবাসা হয় এরকম কিছুই হয় না, সত্যি কথা? আচ্ছা আচ্ছা, তো কিরকম মানুষকে আসলে বিয়ে করতে চান? প্রতিবেদনের সামনে আসছে, যদি আমারে কেউ ভালোবাসে মন থেকে, আচ্ছা, সে যেমনই হোক না কেন আমারে যদি ভালোবাসে আমিও তার পাশে থাকবো সবসময়। আচ্ছা আচ্ছা, তা ভালোবাসাটা তো আসলে মানে কি বলবো, আসলে কত রকমের হয়, ভালোবাসার পরেও অনেক রকমের প্রতারণা করে ইয়া হয়, আসলে জীবনটা আসলে বোঝা যায় না। কিন্তু আসলে ভালোবাসার চাইতে যদি খোঁজখবর নিয়ে যদি ভালো পরিবার দেখে যদি বিয়ে শাদী করা যায় তাহলে হয়তো জীবনটা মনে হয় বেশি ভালো হয়, তাই না? আচ্ছা আচ্ছা, তা জীবনে আপনার তো দেখতে শুনতে ভালো আছেন, সেটা কি আপনি জানেন? চেহারা টেহারা ভালো, আপনার মতো একটা সিনেমায় নায়কও নেই, আসলে দেখতে শুনতে আপনি অনেকটাই উচলম বা আসলে সব কিছু মিলে কিন্তু আপনি একদম পারফেক্ট মেয়ে, যেটা আসলে সবাই চায়। তা আপনার কাছে কি কখনো মনে হয় না একটু অভিনয় করি বা একটু নাচ গান টান করি এরকম কোনো কিছু? মনে তো অনেক কিছুই জাগে, করার ইচ্ছা জাগে, কিন্তু আর্থিক সমস্যা, আমি তো কিছু করতে পারি না, কারণ আমি অনেক অসুস্থ, বাসায় থেকে বের হতে পারি না, বাসার সামনেই কাজ বাজ করি, যোগাযোগ করতে চায় বা আপনার আম্মার সাথে যদি দেখা করতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে? যোগাযোগ আমার ফোন নাম্বার আছে, আমার ফোনে ফোন দিলে দেখবেন আল্লাহ আপনার মনের কষ্টটা দূর করে দিবে। ঠিক আছে, আর কিছু বলতে চান? বলতে চাই, আমি সেলাই মেশিনের কাজ জানি, যে আমার পাশে থাকবে, আমি তো পরের বাসায় কাজ করি, আমার যদি কেউ সেলাই মেশিন কিনে দেয় তাহলে আমি আমার বাসায় বসে কাজ করতে পারি। সেটাই সেটাই, যাই হোক, আমরাও দোয়া করি যাতে আপনার মনে আশাটা পূরণ হয়। আর সবচেয়ে বেশি এখন প্রয়োজন আপনার একটা ভালো জীবনসঙ্গী, যদি একটা বিয়ে করতে পারেন আর কিছু লাগবে না। ঠিক আছে আপু, তা ভালো থাকেন, দোয়া করি, আসসালামু আলাইকুম।